আসসালামু আলাইকুম। আমরা আমাদের মৌসুমি ভাবিদের বাসায় আসছি, আমাদের ম্যানিলার ফ্রেন্ড। এবং আজকের ওয়েদারটা বেশ ভালোই, আকাশটা একটু আকাশি। তবে আমি যে জন্য ভিডিওটা আজকে করছি, আমার ব্লগ করতেছি, ব্লগ আসছি, সেটা হলো আমাদের মৌসুমি ভাবি এত গুণী মানুষ, সে এত গাছের চারা রোপণ করছে, তা সবগুলি গাছ অনেক সুন্দর হয়েছে। এই গাছগুলি দেখানোর জন্য তার নানান রকম লাউ গাছ, কুমড়া গাছ, তারপরে এখানে আছে এটা মূলা গাছ মেবি, আর অনেক গাছ আছে, আমি সবগুলি দেখাবো। তার আগে এই ফাঁকে একটু আকাশটাও দেখাচ্ছি। আজকের আকাশটা অনেক সুন্দর, তবে আমরা অনেক মজা করলাম, মিষ্টি খেলাম, তারপরে রসমালাই খেয়েছি। এখন আমি ভিতরের গাছগুলি দেখাবো। এখানে বড় বড় গাছ আছে, একটা লাউ গাছ অনেক বড় হয়ে গেছে, এখন শীত শেষ হয়ে যাচ্ছে, তো গার্ডেনে দিবে। আমাদের গুণবতী ভাবি, মৌসুমি ভাবি, সে অনেক গাছে, এগুলি হচ্ছে মরিচ গাছ, এটা লাউ গাছ, সব লাউ গাছ, মরিচ গাছ, আমি সব দেখতে পাচ্ছি না। এখানে বেগুন গাছ, ওখানে একটা লাউ গাছ, এখানে আছে আরো শুধু গুণ না, গুণবতী কন্যা, সে মিষ্টি হাসি রূপবতী গুণবতী, সে রসমালাই বানাইতে পারে, কেক বানাইতে পারে, মিষ্টি বানাইতে পারে, তারপরে অনেক গাছের চারা উঠাইছে, তারপরে আর অনেক কী 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 পারে না, ও পার্লারের কাজ জানে, সেলাই কাজ জানে, সব জানে, কিছু বাকি নেই। এই সেই মৌসুমি ভাবি, নানা ভাবি, এই হচ্ছে আমাদের গুণবতী মৌসুমি ভাবি। এর হাতের কারুকাজ, গাছ, রান্না, মিষ্টি সবই পারে সে, এমন কিছু নাই পারে না, সত্যি। কেন? ভাবি যারা কথা বলতে ভালো পারে তার জন্য।